মানুষ এখন ঘরে ফিরছে করোনার জন্য যতই বিধিনিষেধের খেরাটোপ থাকুক অন্তত ফেরিঘাটগুলো দেখে তা মনে হয় না কোনোভাবেই করোনা সংক্রমণ রোধের সব নৌরুট বন্ধ থাকলেও রাজধানী থেকে ঘরমুখ মানুষের ঢল থামানো যাচ্ছে না জনস্রোত ঠেকাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জ পাটুরিয়া ঘাটে বিজিবি মোতায়েন করেছে এদিকে জরুরি প্রয়োজনে যমুনা সেতু ব্যবহারের পরামর্শ দিয়েছে বিএডব্লিউটিসি ঘরে ফেরার বৃত্তান্ত নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আজ যুক্ত হচ্ছেন রাজবাড়ি থেকে সহকর্মী দেবাশিস বিশ্বাস সাভার থেকে শফি মাহমুদ এবং মানিকগঞ্জ থেকে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সভাপতি সুলতানুল আজম খান আপেল আমরা আজকে কথা বলবো ঘরে ফেরার দুর্ভোগ এই বিষয় নিয়ে শফি আপনার কাছে শুরুতে শুরু করতে চাই আলোচনা আপনাকে দিয়েই কারণ ঘাট পর্যন্ত পৌঁছানোর আগে সাভারের এই সড়কটি দিয়েই কিন্তু যেতে হয় ঢাকা রাজধানী ছাড়তে হয় মানুষদেরকে এই ঢাকা ছাড়ার পথে আসলে কোনো ধরনের বিধিনিষেধ দেখতে পাচ্ছেন কিনা প্রশাসন কতটা তৎপর রয়েছে কথা যদি বলি আসলে এটা স্বাস্থ্যবিধি মানার কথা সেখানে আসলে শুধুমাত্র মাস্ক পরার মধ্যে এই ব্যাপারটা সীমাবদ্ধ রয়েছে আমরা যতটুকু দেখেছি আর সড়কে যারা চলাচল করছেন এবং যেসব পরিবহনগুলো এই সড়কে চলাচল করছে সেটা গণপরিবহন হোক ছোটো ছোটো যাত্রী পরিবহনগুলি হোক অথবা মাইক্রোবাস পিকআপ ভ্যান এইসব পরিবহন আসলে সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়টি আমরা খুব কম পরিমাণেই দেখতে পেয়েছি তো এই আমি যদি এদিকটাতে একটু দেখাতে চাই এখানে আসলে অনেক মানুষের একটা জটলাও আপনি হয়তো দেখতে পাচ্ছেন পিছনে কিছু মাইক্রোবাস দাঁড়িয়ে আছে এই গাড়িগুলোতে করে মূলত এই মুহূর্তে আসলে সাভার অঞ্চল হয়ে যারা বাড়ি ফিরছেন তাদের মূল বাহনই হচ্ছে এই মাইক্রোবাসের মতো বাহনগুলো ইতিপূর্বে আমরা দেখেছি যে ঈদের আগের সময়ে যখন গাড়ির একটু কম থাকে সড়কে তখন এই যারা একটু নিম্ন আয়ের মানুষ আছে তাদের আসলে মূল পছন্দের টার্গেট হয়ে দাঁড়ায় ট্রাক পিকআপের মতো যানবাহনগুলো যদিও এখন পর্যন্ত সাভার অঞ্চলে যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন বেশিরভাগ গার্মেন্টসে এখনও চালু রয়েছে এই বছর যেহেতু একটু অন্যরকম বিধিনিষেধ রয়েছে যে গার্মেন্টস সেক্টরগুলি ঈদের ঠিক আগের দিন হয়তো বা বন্ধ দেওয়া হবে এ কারণে যারা এই এলাকায় বসবাস করেন তাদের মধ্যে ঈদযাত্রা এখনও প্রস্তুতি ঠিক সেভাবে দেখা যাচ্ছে না তবে যারা ঢাকা থেকে বের হচ্ছেন এইসব মানুষদের মধ্যে বেশিরভাগই আসলে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল মাইক্রোবাস বিভিন্ন একটু জানতে চাইবো আপনার কাছে আপনি বলছিলেন যে রাইড শেয়ারিং এর মতো অথবা ছোট ছোট মাইক্রোবাস পিকআপ ভ্যান অথবা যে আঞ্চলিক যানবাহনগুলো আছে সেগুলোতে করে মানুষ ঘাট পর্যন্ত পৌঁছাবার একটি চেষ্টা করছে সেই জায়গাটিতে প্রশাসনের কোনো নজরদারি বা আমরা জানি যে ঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে এর আগে পুলিশের কোনো চেকপোস্ট চোখে পড়েছে কিনা কারণ ছোট ছোট ব্যক্তিগত যানবাহনে করেও তো ঢাকা ছাড়বার পথে পুলিশ বাধা দিচ্ছে এমন সংবাদও আমরা পেয়েছি আপনার এই সড়কে কোনো নজরদারি আছে কিনা সাভারের মধ্যে যদি একটু বলে যে বিশ্বাসের ঠিক চেকপোস্ট বলতে আমিনবাজারের ওই দিকটাতে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের কিছু বাড়তি নজরদারি রয়েছে এছাড়া হাইওয়ে পুলিশের গাড়ি মহাসড়কে টহল দিচ্ছে তারা বিভিন্ন স্থানে আসলে যেসব গাড়িকে তাদের সন্দেহ হচ্ছে যে এখানে তারা প্রাইভেট কার বা মাইক্রোবাসে করে বাড়তি যাত্রী নিচ্ছে সেসব গাড়ি আমরা দেখতে পেয়েছি যে থামিয়ে তাদেরকে গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছে তবে আসলে বেশিরভাগ মাইক্রোবাসগুলি আসলে এমনভাবে যায় যে সেগুলি দেখলে বোঝার উপায় নেই যে সেটা আসলে ভাড়া করে নিয়ে যাচ্ছে নাকি আসলে যাত্রী পরিবহন করছে এইসব ক্ষেত্রে আসলে পুলিশের ঠিক প্রত্যক্ষ তদারকি সেভাবে আমাদের নজরে আসেনি ঢিলে ছাড়া তদারকি চালাচ্ছে এখনো পুলিশ যে নিশ্চয়ই আপনি সঙ্গে থাকবেন আমরা ঘাট পরিস্থিতি থেকে একটু মানে শুনে আসতে চাইবো তবে এরই মধ্যে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের তৃতীয় যে আজকের অতিথি মানিকগঞ্জ থেকে নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সভাপতি সুলতানুল আজম খান আপেল আপেল আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন তবে তার আগে একটু ঘাট পরিস্থিতি জেনে আসতে চাই সড়কের কথা জানছিলাম আরেক সহকর্মীর কাছ থেকে দেবাশিস বিশ্বাস রাজবাড়ি থেকে আছেন আমাদের সঙ্গে যুক্ত দেবাশিস ঘাটের কি পরিস্থিতি এবং বিজিবি মোতায়েনের ফলে আসলে কোনো গতকালের যেই চাপটি ছিল সেটি কিছুটা কমে এসেছে কিনা যাত্রীদের রাজবাড়ি জেলার দৌলতদিয়া ফেরিঘাটে ঘাট পরিস্থিতি যদি আপনাকে বলি আমরা ঠিক আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি দৌলতদিয়ার 5 নম্বর ফেরিঘাট
এই ঘাটের পল্টুন এবং যে সংযোগ সড়ক সেখানে সৎখানেক আপনার ব্যক্তিগত ছোট গাড়ি রয়েছে এবং এখান থেকে আধা কিলোমিটারের মধ্যে বিআইডব্লিউটি এর যে একটি ট্রাক টার্মিনাল রয়েছে সেখানে চার শতাধিক কিন্তু ব্যক্তিগত ছোট গাড়ি রয়েছে যারা কিন্তু সবাই পদ্মা পারের অপেক্ষায় রয়েছে। এই যখন বলছিলাম ছোট গাড়ির কথা তখন আপনি জেনে থাকবেন এখান দিয়ে কিন্তু পণ্যবাহী পরিবহন কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যায়। এই মুহূর্তে ঢাকা খুলনা মহাসড়কে কিন্তু প্রায় 300 পণ্যবাহী পরিবহন কিন্তু এই ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। যানবাহনের কথা যখন শেষ হলো তখন জরুরি প্রয়োজনে কিংবা বেড়ানোর উদ্দেশ্যেই কিন্তু যে যাত্রী এখানে নেই তা কিন্তু না, সব মিলিয়ে এই দৌলতদিয়া ঘাটে এখন পর্যন্ত কিন্তু হাজার খানেক যাত্রী এই নৌ রুট পার হওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। এই রুটে 16 ফেরি রয়েছে, সন্ধ্যা 6টা বা 6:30 বা 7টা পর্যন্ত এই 16 ফেরির মধ্যে লাশবাহী পরিবহন, লাশবাহী যে অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্স এই দুইটি পরিবহন পার করার জন্য এই পার থেকে একটি ফেরি ছেড়ে যায় এবং ওই পার থেকে একটি ফেরি এই ঘাটে ছেড়ে আসে। এবং আপনি জেনে থাকবেন এই ফেরি যখন ফেরির ডালা যেটিকে বলে অর্থাৎ সংযোগ ফেরিতে ওঠার যে রাস্তা সেটি খুলে দেওয়ার সাথে সাথে এই যে যাত্রীগুলো রয়েছে তারা কিন্তু আসলে তড়িঘড়ি করেই কিন্তু ফেরির যে পাটাতন সেখানে উঠে যায়, যে কারণে এই অ্যাম্বুলেন্স বা যে লাশবাহী গাড়ি তাদের উঠতেও কিন্তু আসলে বিড়ম্বনার শিকার হতে হয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় বা এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তাদের সহায়তায় কিন্তু সেই সমস্ত গাড়িগুলো আসলে সেখানে যায়। তো আপাতত এটুকুই ছিল ঘাটের খবর, তবে সন্ধ্যা 6টা বা 7টার পরের থেকে কিন্তু এই রুটে যে 16 ফেরি চলাচল করে তখন কিন্তু আসলে সেই সবগুলো ফেরি চলাচল করবে। তবে আমরা প্রায় 5-6 ঘন্টা হলো এই দৌলতদিয়া ঘাটে এসেছি, আমরা আসার আগে 2-3টি ফেরি কিন্তু আসলে পাটুরিয়া থেকে সেরে এসেছে। আমরা সেই ফেরিগুলোতে কিন্তু একটি বা দুইটি ছোট অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, লাশবাহী গাড়ি ছিল, তাছাড়া কিন্তু একেবারে ফেরি ভরাই কিন্তু আসলে যাত্রী ছিল যারা আসলে বলছেন যে জরুরি প্রয়োজনেই তারা এই দৌলতদিয়া ঘাটে আসছেন এবং এখান থেকে কিন্তু বিভিন্ন যে সমস্ত পরিবহন রয়েছে, ব্যক্তিগত পরিবহন রয়েছে, মোটর বাইক রয়েছে, ব্যাটারি চালিত ইজিবাইক রয়েছে। জি, তার মানে দেবাশিস বিশ্বাস বলতে চাচ্ছেন যে আসলে বিভিন্ন বিধি নিষেধ বিজেপি মোতায়েন করা নজরদারি কোনো কিছুতেই আসলে মানুষের এই বাড়ি ফেরার যে তাড়না সেটিকে আটকানো যাচ্ছে না। আমরা আমাদের যে অতিথি আছেন সুলতানুল আজম খান আপেল মানিকগঞ্জ থেকে, এবার আপনার কাছে একটু শুনতে চাইব এই যে এত বিধি নিষেধের পরও মানুষজন করোনার উচ্চ ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে, এর ফলাফল আসলে কি দাঁড়াবে? মানুষকে তো বাড়ি ফেরানোর কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না, এটাকে বন্ধ করা সম্ভব না। রাস্তায় মাত্র বিজিবি পাহারায় আছে এবং পুলিশও আছে যার যার মতো দায়িত্ব পালন করছে, কিন্তু তারপরে মানুষ কিন্তু চলেই যাচ্ছে, ঘাট পর্যন্ত চলেই যাচ্ছে, ওরা কিছু মানুষ আছে হেঁটেই চলে যাচ্ছে। আমি মনে করি যে মানুষের এই বিড়ম্বনাকে বাঁচতে হলে প্রতিটি সবগুলি ফেরি ওপেন করে দেওয়া উচিত, সবগুলি ফেরি চালু করার সুযোগ করে দেওয়া উচিত। এবং শুধু তাই নয়, পাটুরিয়া থেকে আপনারা জানি কিছু লঞ্চও ছাড়ে, কিছু স্পিড বোট ছাড়ে, সেগুলিকেও ছেড়ে দেওয়া উচিত। মানুষ এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেই মানুষকে বিড়ম্বনা অনেক কষ্ট পাচ্ছে, সেই মানুষকে বিড়ম্বনা হাত থেকে রক্ষা করতে হলে আমি মনে করি স্পিড বোট, লঞ্চ, ফেরি সবকিছুকে ছেড়ে দেওয়া দরকার। কারণ মানুষ যখন এসেই পড়েছে, আমি আপনি কতক্ষণ আর পাটুরিয়ার ঘাটে তাদেরকে থামিয়ে রাখবেন, আর কতক্ষণ তাদেরকে অপেক্ষা করবেন? একটা কথা সত্যি বলা যায় যে পণ্যবাহী যে পারাপারের জন্য যে ফেরিগুলি রাখা হয়েছে বা লাশ পারাপারের জন্য, লাশ গাড়ি পারাপারের জন্য যে ফেরি রাখা হয়েছে সেটা কিন্তু এখন আর পণ্যবাহী গাড়ি উঠতে পারতেছে না, মানুষই উঠে যাচ্ছে। মানুষই উঠার কারণে সেখানে আর গাড়ি পারাপারে কোনো সুযোগ পাচ্ছে না, কাজে মানুষকে পারাপারে সুযোগ করে দেওয়া উচিত। আর হচ্ছে যে মানুষ ঠিক কোনোভাবেই রোখা যাচ্ছে না, রোখা সম্ভব না। আমরা মনে করি যেহেতু ঈদকে সামনে রেখে এই ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে, আমি মনে করি সবকিছুই ছেড়ে দেওয়া উচিত, ঈদের পরে আবার যদি সম্ভব হয় করা লকডাউন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা যেতে পারে বলে আমি মনে করি। বলছিলেন যে সবকিছু আসলে মানুষের এই দুর্ভোগ খুলে দুর্ভোগ কমানোর জন্য সবকিছুকে আসলে চলাচল স্বাভাবিক করে দিলেই মনে হয় ভালো হয়, কিন্তু মানুষের এই দুর্ভোগ কি আসলে তার নিজেরই তৈরি ইচ্ছাকৃত কিনা? কারণ তাদের তো আসলে কোথাও চলাচল করবারই কথা না, তাহলে তারা কেন চলাচল করছে সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই জানবো। একটু বিরতি থেকে ঘুরে আসতে চাই।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও মানচিত্রে নিবেদিত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথি, যিনি আছেন মানিকগঞ্জ থেকে নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সভাপতি সুলতানুল আজম খান আপেল। বিরতিতে যাবার আগে আপনি পরামর্শ দিচ্ছিলেন যে মানুষের এই যে দুর্ভোগ বাড়ি ফেরা, সেটি কমানোর জন্য ফেরিঘাটগুলোকে স্বাভাবিক করে দেবার জন্য এবং দূরপাল্লার বাসও নিশ্চয়ই আপনি মতামত দেবেন যে যেটি বন্ধ রয়েছে সেটিও খুলে দিলে হয়তো ভালো হয়, দুর্ভোগ কমে যাবে। কিন্তু কেন মানুষকে তো আসলে যে যার জায়গায় আছে সেখানে অবস্থান করতে বলা হচ্ছে। সরকার প্রধান বারবারই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছে, প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে, কেননা আমাদের প্রতিবেশী দেশের অবস্থা আমরা জানি যে খুবই নাজুক এবং সেই ভারতীয় ভ্যারিয়েন্টও বাংলাদেশে অস্তিত্ব পাওয়া গিয়েছে। এমন একটি নাজুক পরিস্থিতিতে এই ধরনের স্বাস্থ্যবিধিকে চরমভাবে উপেক্ষিত করে কেন আসলে বাড়িতে যেতে হবে? সবাই তার মার কাছে বাবার কাছে ফিরে যেতে চায় নারীর টানে, এবং তার সন্তানরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, ফিরে যেতে চায় তার বাড়িতে। আমরা মনে করি যে আজকের এই পরিস্থিতিটা সবাই উপলব্ধি করতে পারছে, তারপরেও কিন্তু ফিরে যেতে চায় তার ঘরে বাড়িতে। এই কারণে সবকিছুকে এখন খোলা করে মানে ছেড়ে দেওয়া উচিত, বাসও ছেড়ে দেওয়া উচিত, একভাবে যেটা ফেরিগুলিও একদম ওপেন করে দেওয়া উচিত। এখন যদি এখন কিন্তু সব মানুষ যাচ্ছে হ্যালো বাইক ট্যাম্পোতে যাচ্ছে, গাদাগাদি করে যাচ্ছে, মানুষের অর্থ ব্যয় বেশি হচ্ছে কিন্তু মানুষগুলিও কিন্তু যাচ্ছে, আরো চাপাচাপি করে যাচ্ছে। আমরা যদি সব বাসগুলি ছেড়ে দিই, সব ফেরিগুলি ছেড়ে দিই, সব লঞ্চগুলি ছেড়ে দিই, স্টিমারগুলি ছেড়ে দিই, তাহলে মানুষ কিন্তু আরো দূরত্ব রক্ষা করে হয়তো যেতে পারবে। কিন্তু যেহেতু সব মার্কেট খোলা, যেখানে শপিং মল গুলি খোলা, সেখানে মানুষের শুধুমাত্র আমরা একটা পাড়াপাড়ের জায়গায় এসে থামিয়ে দিব, এটা কি কেমন হচ্ছে আমি জানি না। কিন্তু আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই যে কড়াকড়ি বিধিনিষেধ, আমরা ঈদের পরে একদম 100% লকডাউনে আমরা চলে যাই, যেখানে মার্কেটও খুলবে না, শপিং মল খুলবে না, গাড়ি পারাপার হবে না, সবকিছু মানুষ ঘরে থাকবে, সেই ধরনের একটি লকডাউন আমরা যদি ঈদের পরে করতে পারি ভালো হয়। কিন্তু আজকে ঈদকে সামনে রেখে সেই জায়গাটা করা খুবই কঠিন হচ্ছে এবং মানুষকে কোনোভাবেই থামিয়ে রাখা যাচ্ছে না, মানুষ তার ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করছে। আমরা আপনাদের কাছে অবশ্যই জানতে মানে বলতে চাই যে মানুষ যেভাবে ছুটে যাচ্ছে, ঝুঁকি নিয়ে ছুটে যাচ্ছে, কেউ মাস্ক পরছে কেউ পরছে না, এই অবস্থায় ছুটে যাচ্ছে। তারপরে আমরা জানি ভয়াবহতা, করোনার ভয়াবহতা, ইন্ডিয়ার থেকে আসা করোনা আরো ভয়াবহ রূপ নিয়েছে, সে উপেক্ষা করেই মানুষ কিন্তু ছুটে যাচ্ছে। কিন্তু করার তো কিছু নেই, আমাদেরকে এই বাস্তবতাটা খুব উপলব্ধি করতে হবে, মানুষ ফিরে যেতে চায় তার নিরে, তার ঘরে, তার মায়ের কাছে। এবং যেই তাড়াহুড়া নিয়ে তারা যেই ঝুঁকি নিয়ে যাচ্ছে সেই একই ঝুঁকি নিয়ে কিন্তু ঈদের ছুটি কাটিয়ে আবারও একইভাবে রাজধানীতে ফিরবে, তখন সংকট আসলে কোথায় যে দাঁড়াবে আমরা জানি না। যদিও আজকেও মৃত্যুর সংখ্যা কিন্তু আবারও বেশ কিছুদিন ধরে কমলেও আজ কিন্তু আবার একটু বেড়েছে। অনেক অনেক ধন্যবাদ জনাব সুলতানুল আজম খান আপেল আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।